বিরতি পর ফিরে আসলাম। সচিবালয়ের সঙ্গে নতুন পুলিশ মহানির্দেশক কার্যালয়ের ভূমি পুজো অনুষ্ঠিত হয় আজ সকালে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকদের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কার্যত মহাকরণের সচিবালয়ের ঠিক সঙ্গেই এই পুলিশ মহানির্দেশক কার্যালয়ের উদ্বোধন হতে চলেছে, যার ভূমি পুজো করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা সকলে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে নতুন কার্যালয় নির্মাণের ভূমি পুজো আজ অনুষ্ঠিত হল এবং এই ভূমি পুজোকে কেন্দ্র করে আরক্ষা প্রশাসনের কর্মীদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আজকের এই ভূমি পুজোর প্রাককালে কার্যত যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে উপস্থিত হন, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে পুলিশের একাধিক আধিকারিকরা পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধনকে কেন্দ্র করে এই নতুন ভূমি পুজো এবং পুলিশ মহানির্দেশক কার্যালয়ের ভূমি পুজো আজ অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে আজকের এই ভূমি পুজোকে কেন্দ্র করে শুনুন। অনেকদিন ধরে নিউ পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা ডিমান্ড ছিল এটা, কারণ জায়গার ওখানে হচ্ছিল না। তো এখানে আমরা অনেকদিন ধরে জমি খুঁজছিলাম। আমাদের ডিজিপি সাহেব নতুন এখানে জয়েন করার পর উনিও বলছিলেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা চিহ্নিত করা এবং সেখানে ভূমি পূজন করা। তো এখন তো ভূমি পূজন হলো, জায়গা আরও দরকার। এখানে এক একর জমি আছে, আরও লাগবে অ্যাজ পার রুলস। তো এটা আমরা দেখছি, কিন্তু এখানে আগরতলার মধ্যে মেইন শহরের মধ্যে তো সেখানে অনেকগুলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেগুলোর মধ্যে আমাদের সমস্যা হচ্ছিল। তো এখানে আসাতে ওনাদের কাজকর্মে অনেকটা গতি পাবে এবং জায়গাটাও খুব সুন্দর জায়গা। তো আগামী দিন পুলিশ হেডকোয়ার্টারের যে বিভিন্ন যেসব দপ্তর সেখানে সব চলে আসবে এবং ভালোভাবে কাজ হবে আমি আশা করি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলবেন? আইন শৃঙ্খলা তো খুবই ভালো চলছে, বারবারই বলছি। ত্রিপুরার অন্যান্য প্রদেশের তুলনায় 29টা স্টেট আমি বলেছিলাম, সেখানে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দেখতে পঞ্চম স্থানে আছে, খুবই ভালো। আপনারাও দেখছেন কোথাও নেই, বিরোধীরা বলছে নানা রকম কথা, ওদের কাছে তো আর কোনো ইস্যু নেই। তো এই ইস্যুটাকে নিয়ে বারবার বলছে, চেষ্টা করছে, তাদের যেহেতু কোনো ইস্যু নেই তো এটাকে সামনে রেখে ওরা আগামী দিন ইলেকশন এখন যেহেতু আসছে সেটাকে সামনে রেখে ওরা কাজ করতে চাইছে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না, মানুষ বুঝছে সব। আইন শৃঙ্খলার দিকে ত্রিপুরা রাজ্য রয়েছে পঞ্চম স্থানে, অর্থাৎ আরক্ষা প্রশাসনের কর্মীরা কাজ করছেন। আগামী দিনে এই নতুন কার্যালয়টি উদ্বোধনের পর সচিবালয়ের পাশে হওয়াতে অনেকটা সুবিধা হবে, কাজকর্মের গতি আরও বাড়বে, পুলিশ হেডকোয়ার্টারের যে দপ্তরগুলি রয়েছে সেগুলো অনেক কিছুই স্থানান্তর হবে। তাই আগামী দিনে কাজকর্মের অগ্রগতির জন্য এই নতুন কার্যালয়টির উদ্বোধন হতে চলেছে কিছুদিনের মধ্যেই, যেমন তা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আজ ভূমি পুজোর পর জানিয়েছেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।